হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা, সবাই কেমন আছো? নমস্কার প্রতীকৃত বিশ্বাস, কেমন আছো তুমি? নমস্কার দীপু, আদাব বয়ন, রিমন, ভালো আছি, তুমি কেমন আছো? আদাব নুসরাত জাহান, মাহমুদা ঈশা, আমি ভালো আছি। ফারজানা, তুমি কেমন আছো? সুমি, নমস্কার। এই জাহিদ, কেমন আছো তুমি? আমি ভালো আছি পথিকৃত, নমস্কার। সৌরভ, উৎস, তোমরা কেমন আছো বলো? আজকে আমাদের জটিল সংখ্যা অধ্যায়ের লেকচার থ্রি, জটিল সংখ্যা লেকচার থ্রি। জটিল সংখ্যা অধ্যায়টা শেষ করতে মোট 8টা ক্লাসের মতো লাগবে। প্রথম ক্লাসেই বলছিলাম যে আমরা জটিল সংখ্যা অধ্যায়টা আনুমানিক 8 ক্লাসে কভার করব। আজকে 3 নাম্বার ক্লাস। মানুষজন কোথায়? মানুষজনের উপস্থিতি তো দিন দিন কমে যাচ্ছে, মানুষজনের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। বিষয়টা কি? কমে গেলে তো হবে না। আমি ভালো আছি সাদিয়া, নমস্কার। নীরব, কি অবস্থা? সরি, সর্দি লাগছে, সর্দি ঠান্ডা কমতেছে না। ভাইয়া একা একা চা খাচ্ছেন? হ্যাঁ, চা একা একাই খাইতে হয়, মানুষজন নিয়ে চা খাওয়া লাগে নাকি? একা একাই খাওয়া যায়। নমস্কার, ভালো আছি, তোমরা কেমন আছো? এই প্রসেনজিৎ, কি অবস্থা? কি ব্যাপার, মানুষজন কোথায়? লাইভ ক্লাসে তো মানুষজন থাকে না, সবার মনে হয় কলেজে এই অধ্যায় শুরু হয় নাই। হ্যাঁ, জটিল সংখ্যা অধ্যায় কি তোমাদের কলেজে পড়াচ্ছে নাকি প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসে নাই, এই জন্যে মেবি জনগণের উপস্থিতি একটু কম? হ্যাঁ, ভালো আছি হিমেল, তুমি কেমন আছো? ওকে, ঈদ আসছে সবার। হ্যাঁ, ঈদ তো আসতেছে, ভালো আছি মহিউদ্দিন, ফাহিম, ওকে, ঠিক আছে। ভাইয়া ফার্স্ট পেপার এক্সাম কি সামনের ফ্রাইডেতে নাকি সেকেন্ড ফ্রাইডেতে? এই যে এই সামনের শুক্রবার, এই শুক্রবারে পরীক্ষা। ওয়ালাইকুম আসসালাম রাসেল, আচ্ছা সিলেবাসে আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই গতকালকের ক্লাসটাতে, মানে লেকচার টুতে আমরা এইগুলো বাড়ির কাজ দিয়েছিলাম। এই দুইটা ছাড়া আমি বলছিলাম যে এই দুইটা ম্যাথ ছাড়া বাকিগুলো বাড়ির কাজ করার জন্য, 1 থেকে 8 পর্যন্ত। তো বাড়ির কাজ গিয়ে করতে গিয়ে দেখলাম অনেকেই প্রবলেম ফেস করতেছো, এই 5, 6, 7 এবং 8 এই সহজগুলোতে তোমরা প্রবলেম ফেস করতেছো, 1, 2, 3 এবং 4 এই 4টাতে কারো প্রবলেম হয়নি, মোটামুটি সবাই 1, 2, 3, 4 করতে পারছো। বাট তোমাদেরকে আমি বলছিলাম যে 5, 6, 7, 8 এগুলো বাড়ির কাজ করতে, তো এগুলো করতে গিয়ে অনেকে প্রবলেম ফেস করতেছো। মডুলাস নির্ণয়ে কারোরই প্রবলেম হয়নি, কারণ এই সবগুলোরই মডুলাস 5, এটারও মডুলাস 5, এটারও মডুলাস 5, এটারও মডুলাস 5, এটারও মডুলাস 5। কারণ মডুলাস কি, দেখো আমি যদি এই 5-এর মডুলাস বের করি, রুট ওভার অফ কি হবে? রুট ওভার অফ 5² + 0² মানে 5, এটার মডুলাসও হবে 5, এটার মডুলাসও 5, এটার মডুলাসও 5, 5, 6, 7, 8 এই 4টা প্রশ্নেরই মডুলাস 5, এটাতে কারো কোনো প্রবলেম হয়নি। সমস্যা হচ্ছে আর্গুমেন্টে। দেখো এই যে 5 নাম্বার প্রশ্নটা, এইটা শুধু 5, চিত্র আঁকো, চিত্র আঁকলেই তো কাজ শেষ। দেখো এই যে এটা বাস্তব অক্ষ, এটা কাল্পনিক অক্ষ, 5 কোথায় থাকবে? ধরো এইখানে, এইখানে কোথাও থাকবে, রাইট? ভালো করে খেয়াল করো, 5 এই সংখ্যাটা কোথায় থাকবে? বাস্তব অক্ষে। তো বাস্তব অক্ষের উপর একটা বিন্দুর মডুলাস, মানে মডুলাস তো 5, আর্গুমেন্ট কত? একটা যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা যদি বাস্তব অক্ষে অবস্থান করে তার আর্গুমেন্ট কত? অবশ্যই শূন্য। কারণ কি, আর্গুমেন্টের সংখ্যা হচ্ছে
वास्तव अक्षर साथे वास्तव अक्षर धनात्मक दिकेर साथे एक जटिल संख्यार मडुलस जे कोण तैरि करे सेटाई होच्छे तार आर्गुमेंट। तो एक जटिल संख्या जदि वास्तव अक्षर उपर अवस्थान करे ताहले से वास्तव अक्षर देखो धनात्मक दिके अवस्थान करतेछे। एक जटिल संख्या जदि वास्तव अक्षर धनात्मक दिके अवस्थान करे ताहले तार आर्गुमेंट कत शून्य। एटा तो क्यालकुलेशनई करा लागे ना, एइटार क्यालकुलेशनई तुमि करबा ना, एटार आर्गुमेंट तुमि डायरेक्ट लिखबा, एटा कोनो सूत्र लेखा लागबे ना, तुमि डायरेक्ट बसाय दिबा आर्गुमेंट अथवा एभाबे लिखे दिबा आर्गुमेंट थीटा इक्वल्स टू जिरो, जिरो डिग्री बा जिरो शेष। तुम्हें डिग्री तो लिखले डिग्री और रेडियन लिखले डायरेक्ट जिरो शेष, कोनो क्यालकुलेशन करते हबे ना। एटार तुम मडुलस लिखबा, लिखबा मडुलस, मडुलसर मान पाँच आर्गुमेंट जिरो काज शेष और किच्छु लिखते हबे। एरपर सात छय नम्बर, एरपर छय नम्बर, छय नम्बर फाइव आई देखो एटारो मडुलस कत रूट ओवर ऑफ फाइव स्क्वायर और वास्तव उपादान वास्तव अंश जिरो, जिरो तो लेखा लागे ना फाइव। आर्गुमेंट डायरेक्ट लिखबा फाइव आई, ये संख्या कोथाय थाकबे बोलो तो, फाइव आई संख्या काल्पनिक अक्ष बराबर थाकबे ना। धरो एखाने एक संख्या आछे फाइव वास्तव अक्ष बराबर, एक वास्तव अक्ष बराबर संख्या के आई दिए गुण कर दिले से नब्बे डिग्री कोणे घुरे जाए, माने फाइव आई होक एक संख्या फाइव आई होक शुधु आई होक टू आई थ्री आई फोर आई फाइव आई सिक्स आई बा शुधु आई, एटा कोन अक्षे थाकबे काल्पनिक अक्षे। तो काल्पनिक अक्षे तार आर्गुमेंट कत नब्बे डिग्री बा पाई बाई टू, सिम्पलि तुम डायरेक्ट बसाय दिबा पाई बाई टू। एटार जन्य कोनो सूत्र लागबे ना, जेई भ्यालुगुला अक्ष बराबर थाकबे जटिल संख्या जदि कोनो एकटा जटिल संख्या जदि अक्षेर उपर अवस्थान करे तार जन्य कोनो सूत्र यूज करार प्रयोजनई नाई, कारण आमी तो अक्षगुलो तो आमार मुखस्थ। वास्तव अक्षेर धनात्मक दिक जिरो डिग्री, काल्पनिक अक्षेर धनात्मक दिक नब्बे डिग्री, वास्तव अक्षेर ऋणात्मक दिक एकशो आशी डिग्री, काल्पनिक अक्षेर ऋणात्मक दिक माइनस नब्बे डिग्री, এই যে এদিক থেকে কাছে মাইনাস নব্বই ডিগ্রি। এগুলার জন্য কোনো সূত্র বসাইতে হবে না, তুমি ডিরেক্ট লিখবা, ডিরেক্ট লিখে দিবা যে এই যে সংখ্যাটা ফাইভ আই এর মডুলাস পাঁচ আর্গুমেন্ট নব্বই ডিগ্রি, আর্গুমেন্ট নব্বই ডিগ্রি। ছয় নাম্বার গেল, এরপর এরপর সাত নাম্বার দেখো সাত কত, সাত হচ্ছে মাইনাস পাঁচ, এটার মডুলাস কত, মডুলাস হচ্ছে পাঁচ, মডুলাস কিন্তু প্লাস ফাইভ হয়ে যাবে, কেন কারণ তুমি মাইনাস পাঁচকে স্কোয়ার করে দাও প্লাস জিরো স্কোয়ার, সাথে তো কিছু নাই মানে জিরো আই, মডুলাস হচ্ছে পাঁচ। আর আর্গুমেন্ট বের করবা সূত্র বসানোর দরকারই নাই, দেখো মাইনাস পাঁচ এই সংখ্যাটা কোথায় আছে, মাইনাস পাঁচ আছে এইখানে কোথাও বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে অ্যাঙ্গেল কতটুকু হবে, এই যে এদিক থেকে আসলে প্লাস একশো আশি, এদিক থেকে গেলে মাইনাস একশো আশি, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে প্লাস একশো আশি, ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস একশো আশি, এই যে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে ঋণাত্মক দিকে একশো আশি। তো আমরা কোনটা নিব, আমরা পজিটিভটা নিব, বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে যদি কোনো একটা বিন্দু থাকে ঘড়ির কাঁটার বিপরীতে আসলে প্লাস একশো আশি, ঘড়ির কাঁটার দিকে আসলে মাইনাস একশো আশি, দুইটাই সঠিক। তবে মুখ্য আর্গুমেন্টে আমরা পজিটিভটা এখানে প্রেফার করব, এটা কোনো ক্যালকুলেশন করা লাগবে না, কোনো সূত্র বসাইতে হবে না, ডিরেক্ট আর্গুমেন্ট কত মাইনাস পাই, সরি মাইনাস পাই কেন প্লাস পাই বা একশো আশি ডিগ্রি, পাই বা একশো আশি ডিগ্রি, তুমি যেটা খুশি লিখবা, তুমি একশো আশি ডিগ্রি লিখতে পারো অথবা রেডিয়ানে লিখলে পাই লিখতে পারো, যেটা খুশি। বলো বুঝতেছো কিনা, বলো বুঝতেছো কিনা, বলো বুঝতে পারতেছো কিনা, ওকে। এরপরে এরপরে মাইনাস পাই বাই, মাইনাস পাই বাই আট নাম্বার, এটা কোথায় আছে মাইনাস ফাইভ বাই আট নাম্বার, মাইনাস ফাইভ বাই দেখো এটার মডুলাস কি হবে, এটার মডুলাস হবে ফাইভ, মাইনাস পাঁচকে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটাকাটিকে পাঁচই হবে। আর্গুমেন্ট কি হবে দেখো, মাইনাস ফাইভ বাই কোথায় আছে, মাইনাস ফাইভ বাই কোথায় আছে চলো খুঁজে বের করি, মাইনাস ফাইভ আই খেয়াল করে দেখো তো, মাইনাস ফাইভ এখানে ছিল, এই মাইনাস পাঁচকে আই দিয়ে গুণ করলে সেটা কোথায় চলে যাবে, এইখানে চলে আসবে না, মাইনাস পাঁচ আই দেখো, মাইনাস পাঁচটা ছিল বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে, এটাকে তুমি যদি আরো আই দিয়ে গুণ করো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে সে কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিকে চলে আসবে, এই যে কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটার আর্গুমেন্ট কত, এই দিক থেকে ঘড়ির কাঁটার দিকে মাইনাস নব্বই ডিগ্রি বা মাইনাস পাই বাই টু,
माइनस नब्बे डिग्री बा माइनस पाई बाई टू जेटाई बोलो ना केनो माइनस नब्बे डिग्री बा माइनस पाई बाई टू माइनस नब्बे डिग्री बा माइनस पाई बाई टू तले आर्गुमेंट की लिखबा आर्गुमेंट लिखबा माइनस नब्बे डिग्री बा जेटा खुशी रेडियन लिखो अथवा डिग्री तो लिखो माइनस पाई बाई टू ख्याल करे देखो कत सुंदर मजार जिनिस एगुलाते भूल हवार कोनो कारण नाई এইগুলাতে ভুল হওয়ার কোনো কারণ নাই ভাইয়া মডুলাসকে কী দিয়ে প্রকাশ করেছেন আর দিয়ে মডুলাসকে আর দিয়ে প্রকাশ করেছি আর এবং থিটা আর দিয়ে মডুলাসকে প্রকাশ করা হয় থিটা দিয়ে আর্গুমেন্টকে প্রকাশ করা হয় এই নয় দশ আমরা আজকে ক্লাসে শিখব নয় দশ এই দুইটা কীভাবে আর্গুমেন্ট বা মডুলাস বের করতে হয় এই দুটো আমরা আজকে ক্লাসে শিখব বলো এই প্রথম আটটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো আমরা গত ক্লাসে আর্গুমেন্টের যে সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলো ছিল প্রথম চতুর্ভাগের জন্য দ্বিতীয় চতুর্ভাগের জন্য তৃতীয় চতুর্ভাগের জন্য চতুর্থ চতুর্ভাগের জন্য বাট বিন্দুগুলো যদি অক্ষের উপর অবস্থান করে অক্ষগুলো তো কোনো চতুর্ভাগের মধ্যেই না তুমি এবার চিন্তা করতে পারো অক্ষগুলা খেয়াল করে দেখো এই যে অক্ষ এই অক্ষটা এটা প্রথম চতুর্ভাগেও না চতুর্থ চতুর্ভাগেও না অক্ষগুলা কোনো চতুর্ভাগে না অক্ষের উপর বিন্দু থাকলে তুমি সিম্পলি অক্ষের এঙ্গেল দিয়ে বের করে ফেলবা কোনো একটা বিন্দু যদি অক্ষের উপর থাকে মডুলাস তো যে কোনো একটাই সূত্র একদম অক্ষের উপর হোক যে কোনো চতুর্ভাগে মডুলাসের সূত্র একটাই কিন্তু যখন আর্গুমেন্ট বের করবো একটা বিন্দু যদি বা একটা জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু যদি অক্ষগুলোর উপর থাকে তো অক্ষগুলোর অ্যাঙ্গেল এইটা নব্বই এটা প্লাস ১৮০ আর এটা মাইনাস নব্বই কারণ এই দিক থেকে কাছে মাইনাস নব্বই কাজ শেষ সিম্পলি বসাই দিব বোঝা গেল অক্ষ তো অক্ষ অক্ষ কোন চতুর্ভাগে অক্ষ তো কোনো চতুর্ভাগেই না তুমি যদি বলো অক্ষ প্রথম এই অক্ষ কোন চতুর্ভাগে কেউ বলে প্রথম চতুর্ভাগ কেউ বলে চতুর্থ চতুর্ভাগ অক্ষকে তুমি আলাদা রাখো অক্ষকে তুমি আলাদা রাখো আবার অনেকে অসংজ্ঞিত লিখে রাখছো শোনো টেন ইনভার্স ওয়ান বাই জিরো কিন্তু অসংজ্ঞিত না অনেকে যে এই কাজ করছো টেন ইনভার্স মডুলাস অফ সামথিং বাই জিরো লিখে রাখছো অসংজ্ঞিত না টেন ইনভার্স সামথিং বাই জিরো অসংজ্ঞিত না এটা হচ্ছে নাইনটি ডিগ্রি টেন ইনভার্স ইনফিনিটি মানে নাইনটি ডিগ্রি কারণ টেন নাইনটির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত টেন ইনভার্স ওয়ান বাই জিরো তোমরা এইভাবে করলেও নাম্বার পাবা এইভাবে করলেও মার্ক দিবে কিন্তু অসংজ্ঞায়িত লেখা যাবে না টেন ইনভার্স সামথিং বাই জিরো মানে নাইনটি ডিগ্রি তুমি যদি সূত্র দিয়েও করো কোনো সমস্যা নাই সারা নাম্বার দিবে সূত্র দিয়ে করলে হবে বাট টেন ইনভার্স ওয়ান বাই জিরো এই ফর্ম্যাট আসলে টেন ইনভার্স ইনফিনিটি বা অসংজ্ঞায়িত এই ফর্ম্যাট আসলে অ্যাঙ্গেল হবে নাইনটি ডিগ্রি কারণ টেন নাইনটি ডিগ্রির ভ্যালু অসংজ্ঞায়িত মনে রাখতে হবে বোঝা গেছে ওকে ঠিক আছে ভেরি গুড ওকে জিম আহমেদ ওকে ক্লিয়ার সুমি ভেরি গুড ভাইয়া মোমবাতি দিয়ে আপনার ক্লাস করতেছি ওমা কেন কারেন্ট নাই ও আচ্ছা আজকে তো ঝড় হয়েছে সারা দেশেই ঝড় হয়েছে ঠিক আছে তাহলে কারেন্ট নাও থাকতে পারে আশা করি বোঝাইতে পারছি হ্যাঁ আশা করি বোঝাইতে পেরেছি ওকে ক্লিয়ার ভেরি গুড ভেরি গুড চলো আজকে একটা সূত্র লিখো এগুলো এমসিকিউ আসতে পারে সূত্রগুলোতে আমরা ম্যাথ করব দেখো দুইটি জটিল সংখ্যা জেড ওয়ান ও জেড টু এর ক্ষেত্রে দেখো মনে করো দুইটা জটিল সংখ্যা একটা হচ্ছে জেড ওয়ান ধরলাম এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান আর একটা জেড টু এক্স টু প্লাস আই ওয়াই টু দুইটা জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস অফ জেড ওয়ান জেড টু দেখো এই এগুলো তো নাম্বার হবে এক দুই তিন চার এগুলো এইরকম নাম্বারিং করছে এলে এক দুই তিন চার দেখো এক দুই এক দুই তিন চার এইভাবে মার্কিং করো এক দুই তিন চার দেখো দুইটার জটিল সংখ্যার ক্ষেত্রে জেড ওয়ান জেড টু এর ক্ষেত্রে মডুলাস অফ জেড ওয়ান জেড টু দেখো মডুলাস অফ এক মডুলাস মড মডুলাসকে এইভাবে মড দিয়ে লেখা হয় অথবা তুমি এইভাবে লিখতে পারো মডুলাস অফ জেড ওয়ান জেড টু মডুলাস অফ জেড ওয়ান জেড টু দুইটা সংখ্যার একসাথে গুণফলের মডুলাস বের করলে এদেরকে আলাদা করে এইভাবে লেখা যায় মডুলাস অফ জেড ওয়ান ইন্টু মডুলাস অফ জেড টু মানে আলাদা করে দুইটার মডুলাস গুণ আকারে লেখা যায় এই যে মডুলাস অফ জেড ওয়ান ইন্টু মডুলাস অফ জেড টু এগুলো সুন্দর সুন্দর সহজ সহজ সংজ্ঞা মানে সূত্র মডুলাস অফ জেড ওয়ান জেড টু দুইটা জটিল সংখ্যা একসাথে গুণ করে মডুলাস করা যে কথা আলাদা করে দুইটাকে মডুলাস করে গুণ করা একই কথা দুই নাম্বার সূত্রটা মডুলাস অফ জেড ওয়ান বাই জেড টু মডুলাস অফ জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু
equals to modulus of z1 divided by modulus of z2. দেখো এই যে modulus of z1 divided by modulus of z2 এই সূত্র হলো আমরা জেনে রাখবো ম্যাথ এই সূত্র দিয়েও করা যাবে সূত্র ছাড়াও করা যাবে তবে সূত্র হলো আমরা জানবো অবশ্যই কারণ এমসিকিউ তে কাজে লাগতে পারে ম্যাথ করার সময় সূত্র ইউজ করেও করা যায় না ইউজ করেও করা যায় আর্গুমেন্ট অফ z on z2 দেখো আর্গুমেন্ট অফ z on z2 আমি ধরলাম থিটা 1 আর্গুমেন্ট অফ থিটা 1 থিটা 2 দেখো z on z2 এইভাবে লিখি আর্গুমেন্ট অফ যেটা আছে এইভাবে লিখি এখানে ওইভাবে না লেখা আছে আর্গুমেন্ট অফ তুমি ক্যাপিটাল লেটার দাও ছোট হাতে দাও এই আর্গুমেন্ট কোনো ব্যাপার না আর্গুমেন্ট অফ z on z2 আর্গুমেন্ট অফ z on z2 দুটো জটিল সংখ্যা একসাথে গুণ করে তারপরে আর্গুমেন্ট বের করা যে কথা আলাদা আলাদা বের করে যোগ করে দেয় একই কথা আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 সবগুলো ছোট হাতে এই দাও সবগুলো ছোট হাতে এই ইউজ করি দুইটা জটিল সংখ্যা একসাথে গুণ করে তুমি যদি আর্গুমেন্ট বের করো সেটার মান যা আসবে দুটো জটিল সংখ্যার আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে যোগ করলে একই আর্গুমেন্ট আসবে আর্গুমেন্ট মানে থিটা আর্গুমেন্ট মানে থিটা চার নাম্বার সূত্র দেখো চার নাম্বার সূত্রটা কি চার নাম্বার সূত্রটা হচ্ছে দুইটা জটিল সংখ্যার ভাগ করে যদি আর্গুমেন্ট বের করো আর্গুমেন্ট অফ z1 ডিভাইড বাই z2 ভাগ করে যদি দুইটা জটিল সংখ্যার ভাগে একসাথে আর্গুমেন্ট বের করো এটা যে কথা আর্গুমেন্ট দুটো আলাদা আলাদা বের করে বিয়োগ করলে একই আর্গুমেন্ট আসবে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 একই কথা কিন্তু একই এখন আমরা উদাহরণ দেখব ভাই আমার ম্যাথ অনেক ভালো লাগে কিন্তু পারি না যে জিনিসটা তোমার ভালো লাগে তুমি প্যাশন থেকে যদি প্র্যাকটিস করো অবশ্যই তুমি পারবা প্রথমবারেই সবাই পারে না প্রথমবারে এই জিনিসগুলো আমি যখন প্রথম পড়ছিলাম আমার কাছে এগুলো অনেক কঠিন ছিল তাই না প্র্যাকটিস করতে করতে এখন আমার কাছে সহজ হয়ে গেছে তো তুমিও যদি প্র্যাকটিস করতে থাকো তোমার কাছে সহজ হবে এখন এই সূত্রগুলো ইউজ করেও আমরা ম্যাথ করতে পারবো দুটো জটিল সংখ্যা একসাথে গুণ আকারে থাকলে ভাগ আকারে থাকলে মডুলাস এবং আর্গুমেন্ট থাকলে কি করতে হয় এই সূত্রগুলো আমরা জানলাম আমরা সূত্রগুলো ইউজ করেও ম্যাথ করতে পারবো সূত্রগুলো ছাড়াও ম্যাথ করতে পারবো দাদা নয় দশ করাইলেন না নয় দশ মানে ও আচ্ছা নয় দশ আজকে ক্লাসে করাবো এটা আজকে ক্লাসে করাবো এটা পড়ানোর আগে ওয়াইলারের সূত্র পড়াইতে হবে এটা একটা নতুন ফর্মুলা আর ভাগ আকারে থাকলে কি করতে হয় যে এখন দেখাবো এই নয় দশ আজকে ক্লাসে করাবো আগে এই সূত্রগুলো লিখো ওকে দাদা আগের স্লাইডগুলো একটু দেখান প্লিজ না এখন দেখানো যাবে না যারা লেট করে আসছো তোমরা ক্লাস শেষে আবার আগেটা টেনে দেখে নিবা যারা ক্লাসে লেট করে জয়েন করো আমার ক্লাস নর্মালি সাতটায় শুরু হয় আমার ক্লাস সাতটায় শুরু হয় মানে সাতটায় এক মিনিটও লেট না বাট তোমাদের এখন ইফতারের টাইম আগে ছয়টা বিশে ছিল এখন ছয়টা ত্রিশ এই জন্য আমি ইচ্ছা করে ক্লাসটা সাতটা দশে শুরু করি প্রত্যেক দিন তোমাদের এই ব্যাচের ক্লাস আমি ইচ্ছা করে সাতটার জায়গায় সাতটা দশে শুরু করি কারণ অনেকে ইফতার করে একটু রেডি হইতে হইতে লেট হয়ে যায় বাট আমার ক্লাস সাতটায় মানে ইফতার শেষ হওয়ার পরে মানে যেদিন থেকে রোজা শেষ হয়ে যাবে আমার ক্লাস সাতটা মানে সাতটা জিরো জিরোতে শুরু হয় এটা যারা ফার্স্ট ইয়ার ব্যাচে আসে রোজার আগে ক্লাস করছে ওরা জানে রোজা উপলক্ষে আমি দশ মিনিট পরে শুরু করি বাট যারা লেটে আসবা তোমরা ক্লাস শেষ হইলে পরে প্রথমে টাইনা দেখবা মাঝখানে কোনো রিপিট টিপিট করা হবে না ওকে ঠিক আছে ওকে ফাইন এখন চলো প্রশ্ন লিখো জেড ওয়ান থ্রি মাইনাস ফোর আই একটা জটিল সংখ্যা জেড টু ফোর প্লাস ফাইভ আই একটা জটিল সংখ্যা হলে নিম্নের জটিল সংখ্যাগুলোর মডুলাস ও আর্গুমেন্ট বের করো দেখো নিচের জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে একে বলছে জেড ওয়ান প্লাস জেড টু দুয়ে বলছে জেড ওয়ান ইন্টু জেড টু তিনে বলছে জেড ওয়ান বার ইন্টু জেড টু বার চারে বলছে জেড ওয়ান বাই জেড টু পাঁচে বলছে জেড ওয়ান বার ডিভাইডেড বাই জেড টু বার জেড ওয়ান বাই ডিভাইডেড বাই জেড টু বার দেখো প্রশ্নগুলো লিখো তারপরে আমি করাচ্ছি দাদাকে ঈদের দাওয়াত দিলাম বাসায় আসবেন হ্যাঁ বাসা কোথায় আমি তো আমাদের বাড়িতে চলে যাবো ঈদে নেত্রকোনা চলে যাবো সাতাইশ রোজার দিন সকালে শুক্রবার সকালে আগামী শুক্রবার সকালে বাড়ি চলে যাব ওকে
ভাইয়া সবকিছু কেমনে একসাথে সিরিয়ালাইজ পাবো? আমি ফার্স্টগুলো করি নাই একদম এই গ্রুপে। আমার যে কোনো কোর্সে, আমার যে কোনো কোর্সের প্রাইভেট গ্রুপে ফিচার্ড সেকশনে যাবা অথবা অ্যানাউন্সমেন্ট সেকশন, ওখানে সব কিছু সিরিয়ালাইজ সাজানো থাকে। এই কোর্সের সবগুলো ক্লাস এই গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশনে যাও বা ফিচার্ড সেকশনে যাও, সব কিছু সিরিয়ালাইজ সাজানো অবস্থায় পেয়ে যাবা একদম সব কিছু। ওকে ভাইয়া, ঈদের মধ্যেও কি আমাদের ক্লাস হবে? না না, ঈদের মধ্যে ক্লাস হবে না, ঈদের মধ্যে ছুটি থাকবে। আমি যে কদিন বাড়িতে থাকবো 7-8 দিন ছুটি থাকবে, 7-8 দিন ছুটি থাকবে, ঈদের মধ্যে ক্লাস হবে না। ওকে ঠিক আছে, ঈদের মধ্যে ক্লাস হবে না। দেখো জেড ওয়ান ইকোয়ালস টু 3-4i এবং জেড টু ইকোয়ালস টু 4+5i হলে নিচের জটিল রাশিগুলোর মডুলাস ও আর্গুমেন্ট বের করতে বলছে। তো দেখো প্রথম যেটা জেড ওয়ান প্লাস জেড টু, এক নাম্বার জেড ওয়ান প্লাস জেড টু, তুমি আগে দুইটা জটিল সংখ্যা যোগ করে দাও, তুমি আগে দুইটা জটিল সংখ্যা যোগ করে দাও। জটিল সংখ্যার যোগ কেমনে করতে হয় জানো? জটিল সংখ্যার যোগের নিয়ম হচ্ছে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ, বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ 3 আর 4 = 7, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ যোগ, মানে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ হবে আর কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ যোগ হবে। 5i এর সাথে -4i যোগ হলে হয়ে যাবে শুধু i, দেখো হবে 7+i, খেয়াল করে দেখো 7+i, ভালো করে বুঝো। বাস্তব সংখ্যা যোগ করার নিয়ম হচ্ছে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ 3 আর 4 = 7, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ যোগ -4i + 5i, কাটাকাটি গিয়ে শুধু i। এই যে দেখো z1 z2 z1+z2 পেয়ে গেছি। এখন মডুলাস, এটার মডুলাস বের করতে হবে, আর্গুমেন্ট বের করতে হবে। মডুলাস অফ z1+z2 কি হবে? রুট ওভার অফ 7² + i এর সহগ হচ্ছে 1 1² 7 × 7 = 49 আর 1 = 50, 7 × 7 = 49 আর 1 = 50, 50 কে লেখা যায় 25 × 2, 25 × 2 5 × 5 = 25, 5√2 দেখো 5√2, কাজ শেষ। এরপরে আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ z1+z2, আর্গুমেন্ট অফ z1+z2 ইকুয়ালস টু, এই বলো এটা কোন চতুর্ভাগে আছে, এটা কোন চতুর্ভাগে বলো, এইটা কোন চতুর্ভাগের বিন্দু, এইটা কোন চতুর্ভাগের বিন্দু, এইটা প্রথম চতুর্ভাগের বিন্দু, অবশ্যই পারা উচিত। প্রথম চতুর্ভাগের সূত্র কি? ট্যান ইনভার্স মডুলাস অফ y/x, y হচ্ছে i এর সহগ, 1/7, ক্যালকুলেটরে বসে ডিগ্রিতেও দিতে পারো অথবা এখানে অ্যান্সার রেখে দিলে হবে। হ্যাঁ ভেরি গুড, ওকে, ক্যালকুলেটরে বসে ডিগ্রিতেও নিতে পারো অথবা এখানে এইভাবে অ্যান্সার রেখে দিলেও হবে। তুমি যদি এইভাবে রেখে দাও তাও ফুল মার্কস, এখানে রেখে দিলেও ফুল মার্কস, কোনো অসুবিধা নাই, শেষ। বাট তুমি ডিগ্রিটা বের করে রাখতে পারো, এখানে রেখে দিলেও তুমি ফুল মার্কস পাবা, নো টেনশন ডু ফুর্তি, নো টেনশন ডু ফুর্তি, ঠিক আছে। ওকে ঠিক আছে, এটা সমান কি পাইছিলাম? এটা সমান পাইছিলাম 1² = 2√5√2, এটা সমান 5√2 আসছিল, আমি মুছে জায়গা খালি করলাম। ওকে ফাইন, ওকে ফাইন, ভেরি গুড ভেরি গুড, ক্লিয়ার। এখন চলো দুই নাম্বারটা করি, এক নাম্বারটা গেল, দুই নাম্বার, দুই নাম্বারটা করা যাবে দুই ভাবে, জেড ওয়ান জেড টু একসাথে গুণাকারে আছে। তো জেড ওয়ান জেড টু, দেখো জেড ওয়ান জেড টু এটার মডুলাস বের করার সূত্র কি? আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে এইভাবে লেখা যায় মডুলাস অফ জেড ওয়ান ইন্টু মডুলাস অফ জেড টু, দেখো জেড ওয়ান জেড টুর মডুলাস, এই যে মাত্র সূত্র শিখে আসলাম, মাত্র সূত্র দেখে আসলাম, দুইটা জটিল সংখ্যা যদি একসাথে গুণাকারে থাকে, দুইটা জটিল সংখ্যা যদি একসাথে গুণাকারে থাকে সেটার মডুলাস আলাদা করে দুইটা মডুলাসের গুণফলের সমান, তাহলে দেখো কি লিখতে পারি, জেড ওয়ান এর মডুলাস ইন্টু জেড টু এর মডুলাস, জেড ওয়ান এর মডুলাস কত? রুট ওভার অফ 3 কে স্কয়ার করলে 9 - 4 কে স্কয়ার করলে +16, 9 + 16, দেখো এই যে 3 কে স্কয়ার করলে 9 - 4 কে স্কয়ার করলে 16, এখানে 4 কে স্কয়ার করলে 16, 5 কে স্কয়ার করলে 25,
16 প্লাস 25 দেখো কি আসছে রুট ওভার অফ 25 মানে এটা হবে 5 আর এটা হবে রুট ওভার অফ 41 5 root 41 5 root 41 দেখো অ্যানসার 5 root 41 এটা একটা প্রসেস এইটা একটা প্রসেস আচ্ছা অনেকে কমেন্ট করতেছে লাইভ নাকি আটকে যাচ্ছে আমার এখানে তো ঠিক আছে আমার এখানে তো লাইভ ঠিক আছে আটকে যাওয়ার তো কথা না আমি নিজেও তো লাইভ দেখতেছি আমার এখানে তো লাইভ ঠিক আছে বাট আটকে যাওয়ার তো কথা না ঠিক আছে 5 root 41 এখন এবারে এইভাবে করা যায় সূত্র দিয়ে অথবা কেউ চাইলে আরেকভাবে করতে পারে কেউ চাইলে আরো একভাবে করতে পারবে কিভাবে করতে পারবে ধরো দেখো এখানে কেউ যদি এইটাকে এইভাবে না লিখে আচ্ছা আগে তোমাদের কমেন্ট পড়ি আটকে যাওয়ার তো কথা না লাইভ কি আটকে যাচ্ছে আটকে যাওয়ার তো কথা না আমার তো নেটওয়ার্ক স্টেবল আছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ আচ্ছা ওকে দেখো এখন এই ম্যাথ যা আরেকভাবে করা যাবে জি ভাইয়া লাইভ আটকে যাচ্ছে বুঝলাম না কেউ বলতেছে আটকে যাচ্ছে কেউ বলতেছে আটকে যাচ্ছে না কোন দিকে যাই আমি কোন দিকে যাই ঠিক আছে ভাইয়া ক্লিয়ার কন্টিনিউ করেন হ্যাঁ ওকে ঠিক আছে দেখো এখন এইভাবে না করে আরেকভাবে করা যায় কিভাবে ধরো কেউ একটা কাজ করলো আগে জেড ওয়ান জেড টু বের করলো কিভাবে দুইটা গুণ করে দিল থ্রি মাইনাস ফোর আই দেখো ইন্টু ফোর প্লাস ফাইভ আই ধরো আগে কেউ করলো কি জেড ওয়ান এবং জেড টু গুণ করে দিল চলো গুণ করি গুণ করলে কি হবে দেখো তিন চারে বারো প্লাস তিন পাঁচে পনেরো আই মাইনাস চার চারে ষোলো আই দেখো মাইনাস চার চারে ষোলো আই প্লাসে মাইনাসে মাইনাস চার পাঁচে বিশ আই স্কোয়ার বিশ আই স্কোয়ার গুণ করে দিচ্ছি দেখো তিন চারে বারো প্লাস তিন পাঁচে পনেরো আই মাইনাস চার চারে ষোলো আই প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ চার পাঁচে কুড়ি আচ্ছা সরি চার পাঁচে বিশ তো বারো লিখছি কেন চার পাঁচে বিশ আই স্কোয়ার এখন দেখো এখান থেকে আমি কী লিখতে পারি আমি সিম্পলি গুণ করছি ভাই আর কিছু না সিম্পলি গুণ করছি আর কিচ্ছু করি নাই ঠিক আছে ওকে এখন তোমাকে বলছে এটা জেড ওয়ান জেড টু এটার মডুলাস বের করতে আচ্ছা আই স্কোয়ারের মান কত ভাইয়া আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান আমরা সবাই জানি আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ারের মান যদি এখানে বসিয়ে দেই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস টোয়েন্টি আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান ছিল মাইনাস বিশ মাইনাসে মাইনাসে প্লাস বিশ হয়ে যাবে এখন কাটাকাটি করো এখানে বারো আর বিশে কত হবে বত্রিশ বত্রিশ হবে আর এখানে কি হবে মাইনাস আই দেখো বত্রিশ মাইনাস আই এই দেখো পনেরো আই মাইনাস ষোলো আই কাটাকাটি করলে হবে মাইনাস আই তাহলে এখানে থাকবে বত্রিশ মাইনাস আই বত্রিশ মাইনাস আই এখন যদি তুমি এটাকে মডুলাস করে দেওয়া হয়েছে জেড ওয়ান জেড টু এখন যদি তুমি জেড ওয়ান জেড টুকে একসাথে মডুলাস করে দেও কি হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার বত্রিশ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মানে আয়ের সহগ আয়ের সহগ মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করলেও প্লাস ওয়ান বলো তো এটা কত আসে এটা কত আসে আমাকে বলো আগেরটা আসে কিনা এইটা সমান আগে যেটা আসছিল সেইটা আসে কিনা আমাকে জানাও ফাইভ রুট ফোরটি ওয়ান আসে কিনা আগে অ্যান্সার আসছিল ফাইভ রুট ফোরটি ওয়ান ক্যালকুলেটারে বসায় বলো এটা আসে কিনা দেখো আমি প্রথমে সূত্র দিয়ে করে দেখাইলাম সূত্র ছাড়া কিভাবে করতে হয় জেড ওয়ান জেড টু গুণ করে দাও জেড ওয়ান এবং জেড টু গুণ করে দাও গুণ করলে আসবে বত্রিশ মাইনাস আই বিশ আর বারো বত্রিশ পনেরো মাইনাস ষোলো পনেরো আই মাইনাস ষোলো আই কী হবে মাইনাস আই স্কোয়ার করো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে প্লাস ওয়ানই হয়ে যাবে ফাইভ রুট ফোরটি ওয়ান সেম অ্যান্সার আসবে ওকে আসছে ভাইয়া ওকে ভেরি গুড সেম অ্যান্সার যেইভাবে করো তোমার যেইভাবে ভালো লাগে তুমি সেইভাবে করো কোনো সমস্যা নাই এখন সেম জিনিসটার আর্গুমেন্টও বের করতে হবে রাইট জেড ওয়ান জেড টু তো আর্গুমেন্টও একইভাবে বের করা যায় আমি এটা মুছে দিচ্ছি এটা মুছে এখানে লিখতেছি তোমরা খাতায় হ্যান্ড নোট করো তোমরা খাতায় হ্যান্ড নোট করো হ্যান্ড নোটগুলো গ্রুপে পোস্ট করবা দেখো এখন সেম জিনিস মনে করো আর্গুমেন্ট কেউ বের করবে এখান থেকে আর্গুমেন্ট বের করে ফেলা যাবে কেউ যদি এখন এখান থেকে আর্গুমেন্ট বের করে ফেলে কি হবে আর্গুমেন্ট
আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু সমান কি হবে? এটা কোন চতুর্ভাগে? এটা কোন চতুর্ভাগে বলো? বত্রিশ মাইনাস আই কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। বাস্তব অংশ পজিটিভ, কাল্পনিক অংশ নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে। সূত্র কি? মাইনাস মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান, এক্স এর মান হচ্ছে বত্রিশ। দেখো টেন ইনভার্স মাইনাস টেন ইনভার্স এটা কোন চতুর্ভাগে বলো? এইটা কোন চতুর্ভাগে? চতুর্থ কোয়াড্রেন্টে। তাহলে মডুলাসের মধ্যে মাইনাস থাকলে তো প্লাসই হয়ে যায়, মডুলাসের মধ্যে মাইনাস থাকলে প্লাসই হয়ে যাবে। মাইনাস টেন ইনভার্স, মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই থার্টি টু, মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই থার্টি টু। এইভাবে আর্গুমেন্ট বের করে ফেলা যাবে। অথবা কেউ যদি চায় সূত্র দিয়ে করবে, কেউ যদি চায় সূত্র দিয়ে করবে, সে এইভাবে লিখতে পারবে আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু ইকস টু কি? সূত্র কি দেখে আসছি, আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু। এইভাবে করলেও একই অ্যান্সার আসবে, এইভাবে করলেও একই অ্যান্সার আসবে। বোঝা গেল? তোমার যেইভাবে ভালো লাগে তুমি সেইভাবে করবা, তোমার যেই পদ্ধতি ভালো লাগবে তুমি সেইভাবে করবা। ওকে ঠিক আছে ভাই, মাইনাসটা আরেকবার বলেন। হ্যাঁ দেখো, এটা চতুর্থ চতুর্ভাগের বিন্দু, এই বিন্দুটাকে তুমি যদি বসাও বত্রিশ কমা মাইনাস ওয়ান, থার্টি টু কমা মাইনাস ওয়ান, এখানে বাস্তব অংশ বত্রিশ, কাল্পনিক অংশ মাইনাস ওয়ান, এটা চতুর্থ চতুর্ভাগের বিন্দু। চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান, এক্স এর মান বত্রিশ। সূত্র মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, গত ক্লাসে আমরা সূত্র পড়ে আসছি এটা। হ্যাঁ ভেরি গুড। ডিগ্রিতে নিতে হবে না এগুলাতে, শোনো, ডিগ্রি বা রেডিয়ানে আমরা তখন নেই যখন শূন্য, তিরিশ, পঁয়তাল্লিশ, ষাট, নব্বই, মানে যখন সুন্দর ভ্যালু থাকে তখন ডিগ্রিতে নেই। বাট এইরকম অ্যান্সার আসবে, এইভাবেই রেখে দিবা, এভাবেই রেখে দিবা। আচ্ছা এরপরে জেড ওয়ান বার জেড টু বার আমি এখানে মুইছা এখানেই দেখাই দেবো, সব আমি সব এখানেই দেখাই দিচ্ছি, তোমরা খাতায় লিখে লিখে নোট করবা এবং হ্যান্ড নোটে আমি যে দেখবো তোমরা এগুলো লিখছো কি না। আচ্ছা এখন দেখো তিন নাম্বারটা, তিন নাম্বারে কি বলছে? জেড ওয়ান বার ইন্টু জেড টু বার। ভাই জেড ওয়ান বার মানে কি? জেড ওয়ান বার মানে হচ্ছে, আচ্ছা আমি যদি লিখে বোঝাই, জেড ওয়ান বার মানে হচ্ছে জেড ওয়ান এর অনুবন্ধী জটিল, মানে মাঝখানে চিহ্ন চেঞ্জ, বাস্তব অংশ এবং জটিল অংশ বা কাল্পনিক অংশের মাঝখানের চিহ্ন চেঞ্জ। এই যে জেড ওয়ান এ ছিল জেড থ্রি মাইনাস ফোর আই, আর জেড ওয়ান বার মানে এই জেড ওয়ান এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে মাঝখানে প্লাস হয়ে যাবে। জেড টু বার ইকস টু কি হবে? এইটার অনুবন্ধী জটিল, ফোর প্লাস ফাইভ আই, এটা হয়ে যাবে ফোর মাইনাস ফাইভ আই। এখন আবার একইভাবে আগের মতো দুইভাবে করতে পারো তুমি, প্রথমে জেড ওয়ান এবং জেড ওয়ান বার এবং জেড টু বার বের করে ফেলো, গুণ করে দাও, এটা বাড়ির কাজ। এখন তুমি এই দুইটা গুণ করে দিবা, দুইভাবে করতে পারো তুমি, আগে এই দুইটা গুণ করে দিবা, গুণ করে দিলে যে সংখ্যাটা আসবে সেটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারো আগেরটার মতো, যে এটার মতো হুবহু। অথবা তুমি সূত্র বসাইতে পারো, সূত্র বসাইলে কি হবে? মডুলাস অফ জেড ওয়ান বার জেড টু বার ইকুয়ালস টু আলাদা করে দুইটা মডুলাসের গুণফল, আর আর্গুমেন্ট বের করলে আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু বার, এটা এস ডাব্লিউ পারা যাবে। ভাই আজকে বাড়ির কাজ দিবা না? হ্যাঁ আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব, আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব। তো একইভাবে দুটা জটিল সংখ্যা গুণাকারে থাকলে আর্গুমেন্ট দুইভাবে, মডুলাস এবং আর্গুমেন্ট দুইভাবে বের করা যায়। তুমি আগে গুণ করে একটা জটিল সংখ্যা বের করে তারপর বের করতে পারো, অথবা সূত্র দিয়ে বের করতে পারো, পারা যাবে। এই পারা যাবে, এটা এস ডাব্লিউ। একইভাবে চার নাম্বার, পারা যাবে তো, সহজ জিনিস না? আপনার উপর কৃতজ্ঞতা ভাইয়া, আপনি ফ্রি অন্তরীকরণ, আপনার ফ্রি অন্তরীকরণ ক্লাস শেষ করেছি এইচএসসি তেইশ। ঠিক আছে, অন্তরীকরণও ফ্রি করা আছে, যোগজীকরণও ফ্রি করা আছে, অনেক কিছু ফ্রি করা আছে। তোমরা যারা নিজের ইচ্ছায় পড়াশোনা করতে চাও তোমাদের আসলে আমার পেড কোর্সে এনরোল করার দরকার নাই। আমি কাউকেই বলি না যে তোমরা আমার পেড কোর্সে আসো, পেড কোর্সে আসো। তোমার যদি ইচ্ছা থাকে ইউটিউবে যে ফ্রি কন্টেন্ট আছে, আমার কোর্সে আমার চ্যানেলে তুমি পাঁচটা অধ্যায় ধরো ফ্রিতে পাবা, আরেকজনের চ্যানেলে পাঁচটা অধ্যায় ফ্রিতে পাবা, আরেকজনের চ্যানেলে পাঁচটা, মানে ঘুরে ফিরে তুমি যদি ইউটিউব থেকে ভালো কন্টেন্টগুলো সংগ্রহ করো, নিজে নিজে পড়লেই হবে, নিজে নিজে পড়লেই ইন্টারভিউটা তোমরা এখন ভালো করতে পারবা। শুধু শুধু টাকা খরচ করার দরকার নেই, আমরা অফলাইনে, অনলাইনে তো তাও কোর্স ফি কম,
অফলাইনে তো সবাই 10,000-12,000 টাকা করে খরচ করে একটা সাবজেক্টের পিছনে, এত টাকা খরচ করার দরকার নাই। দাদা আপনি তো ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে পড়াশোনা করেছেন। আমি দাদা ময়মনসিংহ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজে পড়ি। আর ভাই আপনি তো আমাদের প্রিয় বায়োলজি মাসুদ স্যারের স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ অবশ্যই ভাই, আমি মাসুদ স্যারেরও স্টুডেন্ট ছিলাম, তোমাদের কলেজের বাশার স্যারেরও স্টুডেন্ট ছিলাম। বাশার স্যার এবং মাসুদ স্যার দুজনই আগে আমাদের কলেজে ছিলেন, অনেক ভালো মানুষ ওনারা। আচ্ছা এরপরে চলো, চার Z1/Z2 এটাও দুইভাবে করা যায়, সূত্র দিয়েও করতে পারবা, ভাগ করেও করতে পারবা, যেইভাবে খুশি। দেখো তুমি যদি সূত্র দিয়ে করো Z1/Z2 এটার মডুলাস, মডুলাস অফ Z1/Z2 কি হবে? মডুলাস অফ Z1 ডিভাইডেড বাই মডুলাস অফ Z2। দেখো এটাকে মডুলাস করলে √9+16, এটাকে মডুলাস করলে √16+5=25, মানে উপরে 5, 25 কে বর্গ করলে 5, নিচে 41। দেখো 5/√41, 5/√41 এটা হচ্ছে সূত্র দিয়ে, আমি সূত্র দিয়ে আগে দেখাই, তারপর আর্গুমেন্ট, আর্গুমেন্ট সূত্র দিয়ে, আর্গুমেন্ট অফ Z1/Z2, আর্গুমেন্ট অফ Z1/Z2 সূত্র কি? বিয়োগ ফলের সমান, আর্গুমেন্ট অফ Z1 - আর্গুমেন্ট অফ Z2। দুটো আর্গুমেন্ট বের করবা, আর্গুমেন্ট বের করে তো অনেক শিখাইলাম। এটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। এটা কোন চতুর্ভাগে? এটা প্রথম চতুর্ভাগে। আচ্ছা আমি দেখাই দিই, দেখো এইভাবে ভাগাকারে থাকলে দুইটা বিয়োগ ফলের সমান হয়, আলাদা করে আর্গুমেন্টের বিয়োগ ফলের সমান। হ্যাঁ এইটা কোন চতুর্ভাগে ভাইয়া? এটা চতুর্থ চতুর্ভাগে, একটু আগেই দেখে আসলাম, এটা চতুর্থ চতুর্ভাগে। এটাকে যদি আমি আর্গুমেন্ট নেই মাইনাস, চতুর্থ চতুর্ভাগে সূত্র হচ্ছে মাইনাস মডুলাস অফ Y/X, -4/3, মাইনাস আর্গুমেন্ট অফ Z2, এটা প্রথম চতুর্ভাগে, তো এটা প্লাস, এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর এইটার আর্গুমেন্ট হবে প্লাস, ট্যান ইনভার্স প্রথম চতুর্ভাগে, ট্যান ইনভার্স